অতি বন্ধুরা আমি খাদিজা শামিন অন্তরা গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগতম আমরা আমাদের গত লেকচারগুলোতে চারজন অর্থনীতিবিদের তত্ত্বগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেগুলোর বিস্তারিত আলোচনার পর যে আমরা এখন আছি আমাদের আগের লেকচারে আমরা ম্যাককেল্যান্ডের কৃতিত্ব অর্জনের যে চাহিদা তত্ত্বটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা যে তত্ত্বটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মalthus এর জনসংখ্যা তত্ত্ব আমরা সবাই দেখেছি যে আমাদের জনসংখ্যা আগে যত বেশি ছিল দিনের পর দিন আমাদের জন্ম হার বাড়ার জন্য আমাদের জনসংখ্যার যে হার রয়েছে সেটি বেড়ে যাচ্ছে অর্থাৎ আমরা যদি একটু সমীক্ষা দেখি বা আমাদের যে জন আদমশুমারি রয়েছে সেটির দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আজকে থেকে দশ বছর আগে আমাদের দেশের জনসংখ্যা যতজন ছিল আজকে থেকে দশ বছর পরে আমাদের দেশে জনসংখ্যা আরও বেশি হবে এবং বর্তমানেও দশ বছর আগের চেয়ে বর্তমানের জনসংখ্যা অনেক বেশি এই ম্যালথাস এই জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে অর্থাৎ জনসংখ্যা বাড়ার যে হার সেটি নিয়ে তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন জনসংখ্যা হারার ব্যাপক যে ভয়াবহতা সেটি নিয়ে মূলত তিনি তার তত্ত্বটি দিয়েছিলেন তার তত্ত্বে তিনি বলছেন যে প্রাকৃতিক প্রকৃতিগত মানুষের খাদ্য ধীরগানীতি হারে বাড়ে কিন্তু অভাব এবং পাতটাকে বিব্রত না করলে মানুষের নিজের দ্রুত জ্যামিতিক মানুষ নিজের দ্রুত জ্যামিতিক হারে বাড়ে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে খাদ্য উৎপাদনটি রয়েছে আমাদের যে জমি বা ভূমিগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিক্সড সেগুলোর পরিমাণ একই থাকছে কিন্তু দশ বছর আগে যেই জমিগুলো ছিল দশ বছর পরেও সেই জমিগুলো থাকছে বা কোথাও কোথাও আমরা বন জঙ্গল উজাড় করে আবাদি জমি বাড়িয়েছি কিন্তু সেই পরিমাণে এবং তার থেকে অনেক বেশি পরিমাণে জনসংখ্যা যে বৃদ্ধি রয়েছে সেটি কিন্তু বেড়ে চলেছে এরপরে তিনি যেটি বলেছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো এবং ষোলোর পরে বত্রিশ অর্থাৎ জনসংখ্যার যে বাড়ার হার সেটি কিন্তু জ্যামিতিক হারে বেড়ে চলেছে অপরপক্ষে আমরা যখন দ্বিতীয় পয়েন্টটিতে আসছি তখন আমরা দেখছি যে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার পাঁচ থেকে চারের পরে পাঁচ পাঁচ থেকে ছয় অর্থাৎ জনসংখ্যা যখন বাড়ছে তখন সেটি দ্বিগুণ হারে বাড়ছে সেটিকে আমরা বলছি জ্যামিতিক হারে বাড়া আবার যখন আমরা দেখছি যে খাদ্য উৎপাদন যখন বাড়ছে তখন কিন্তু সেটি এক থেকে দুই যাচ্ছে দুই থেকে তিনে যাচ্ছে অর্থাৎ খাদ্য উৎপাদন হারের যে বাড়ার রেটটি রয়েছে সেটি কিন্তু খুবই কম কিন্তু জনসংখ্যা বাড়ার যে হারটি রয়েছে সেটি আবার অনেক বেশি এবং এই দুটি হার অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ এবং একটি সাথে আরেকটি সামঞ্জস্য রেখে এই হারগুলো বাড়ছে যে পয়েন্টটি ছিল সেটি হচ্ছে জনাধিক্য সমস্যা অর্থাৎ জনসংখ্যার তুলনায় যখন কম খাবার উৎপাদিত হয় বা যেই খাবার উৎপাদিত হচ্ছে তার থেকে যখন জনসংখ্যা বেশি হয় তখন জনাধিক্য সমস্যা দেখা দেয় অর্থাৎ অধিক পরিমাণে জনসংখ্যার জন্য যে সমস্যাটি দেখা দেয় সেটিকে আমরা বলছি জনধিক্য সমস্যা এবং জনধিক্য সমস্যা তখনই হয় যখন আমাদের জন্মহার বেশি থাকে এবং জন্মহার বেশি হওয়ার ফলে আমাদের জনসংখ্যার যে বিস্ফোরণ হয় সেটি ঘটে তারপরে তিনি যেটি বলেছেন যে সমস্যা সমাধান অর্থাৎ আমাদের যে জনসংখ্যা সমস্যা রয়েছে সেটি তিনি আবার সমাধানও দিয়েছেন সমাধান হিসেবে তিনি বলছেন যে প্রতিষেধক ব্যবস্থা এবং প্রাকৃতিক প্রতিরোধ এই দুটি উপায়ের কথা তিনি উল্লেখ করেছেন প্রাকৃতিক প্রতিরোধের যে ব্যাপারটি রয়েছে সেটি হতে পারে যে কেউ আত্মহত্যা করছে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে

উৎপাদনের হারটি রয়েছে সেটি কিন্তু অনেক কম অপরপক্ষে আমাদের জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটি অনেক বেশি এই বিপুল পরিমাণ মানুষের জন্য এই কম পরিমাণে খাদ্য যখন থাকছে তখন এই অল্প পরিমাণে খাদ্য এই বিপুল পরিমাণ মানুষের চাহিদা কিন্তু মেটাতে পারছে না এবং তারা যখন এই চাহিদাগুলো মেটাতে পারছে না তখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেয়ে আমাদের মধ্যে বেশি পরিমাণে অভাব দেখা দিচ্ছে আমরা হয়তোবা কৃষিকাজে বিজ্ঞানকে এনে বা অনেকগুলো প্রযুক্তির ব্যবহার করে আমাদের খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি খাদ্য উৎপাদন বাড়িয়ে আমরা খাদ্যের উপাদান বাড়াচ্ছি আমাদের যে খাবারের পরিমাণ রয়েছে সেটিকে বাড়াচ্ছে কিন্তু তারপরেও যখন জনসংখ্যা বাড়তেই থাকছে তখন কি কিন্তু আমরা খাবারের চাহিদাটি মেটাতে পারছি না এক্ষেত্রে জন্মহারকে সবসময় কম রেখে অর্থাৎ জন্মহার যখনই কম থাকবে এই খাবারের যে বৃদ্ধির পরিমাণটি রয়েছে সেটির সাথে সামঞ্জস্য হয়ে যাবে এবং তখনই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ব্যাপারটি রয়েছে সেটির সাথে একটি লিঙ্ক আপ তৈরি হবে এবং আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি না হয়ে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে এবং সব ক্ষেত্রে আমরা যে পরিমাণ উৎপাদন করছি সবসময় তার চেয়ে জন্মহার কম থাকতে হবে জন্মহার বা জনসংখ্যা বাড়ার হার যখন আমাদের উৎপাদনের থেকে বেশি পরিমাণ হয়ে যাবে তখনই গিয়ে কিন্তু আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি হবে ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্বটি রয়েছে সেটি নিয়েও সমালোচনা রয়েছে এবং তার যে সমালোচনাগুলো রয়েছে সেটির মধ্যে পড়ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং খাদ্য সামগ্রী সবসময় জ্ঞানীতে হারে বাড়ে না এটি আর একটি সমালোচনা সেটি হচ্ছে এরকম যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমাদের যে খাদ্য উৎপাদনের হার রয়েছে সেটিকে বাড়াতে পারি এবং এই খাদ্য উৎপাদনের হার যখন আমরা বাড়াচ্ছি তখন এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এভাবে যে আমাদের খাদ্য উৎপাদনগুলো বাড়ছে কখনো কখনো দেখা যেতে পারে যে দুই থেকে চার হচ্ছে চার থেকে আট হচ্ছে আট থেকে 16 হচ্ছে ষোলো থেকে বত্রিশ হচ্ছে অর্থাৎ খাদ্য সামগ্রী সব সময় গাণিতিক গাণিতিক হারে বাড়বে না কখনো কখনো জ্যামিতিক হারেও বাড়তে পারে এবং এই ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির যে ব্যবহারটি রয়েছে সেটি প্রভাবক হিসেবে কাজ করবে পরবর্তীতে রয়েছে দক্ষ জনশক্তি আমরা দেখতে পাচ্ছি যে যত বেশি পরিমাণে জনসংখ্যা বাড়বে আমাদের উৎপাদন যখন কম হচ্ছে তখন আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই বিপুল পরিমাণে জনসংখ্যাকে আমরা যখন জনশক্তিতে রূপান্তরিত করছি অর্থাৎ আমাদের যে জনসংখ্যা রয়েছে তারা প্রত্যেকে দক্ষ এবং প্রত্যেকে তাদের নিজেদের যে শ্রম রয়েছে সেটির কাজে তারা এবং অভিজ্ঞতার সাথে তারা নিজেদের কর্মগুলো সম্পাদন করতে পারছে এই এই দক্ষ জনশক্তির জন্য বিপুল জনসংখ্যা বোঝা না হয়ে আমাদের সম্পদ হয়ে কাজ করছে এবং সেক্ষেত্রে এই মানুষগুলো যখন দক্ষ হচ্ছে দক্ষ জনশক্তি যখন আমরা পাচ্ছি তখন আমাদের উৎপাদনও বাড়ছে এরপরে যদি থাকছে যে উন্নত প্রযুক্তির অভাব এবং সরকারের শিল্প কৃষির শিল্প কৃষি নীতির দুর্বলতা সবসময়ই যে জনসংখ্যা বাড়ার জন্যই আমাদের উৎপাদন কম হবে এবং এটির ফলে যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি হবে ব্যাপারটি এমন নয় আমরা যখন উন্নত প্রযুক্তির ব্যবহার করতে পারছি না এবং সরকারের যে শিল্প নীতি রয়েছে সেটি যখন অত্যন্ত দুর্বল থাকছে অর্থাৎ যে আমরা কৃষকদেরকে যে লোন দিব বা শিল্প প্রতিষ্ঠান তৈরির জন্য যে শুল্কের ব্যবস্থা করব বা কম করে ট্যাক্স রাখব বা হচ্ছে যে বিভিন্ন ধরনের নতুন নতুন নীতির উদ্ভাবন করব সেগুলো যখন দুর্বল হবে তখনও দেখা যাচ্ছে যে আমাদের উৎপাদন কমে আসছে অর্থাৎ যখন আমি দেখছি যে আমার দক্ষ জনশক্তি থাকছে তখন আমার উৎপাদন বাড়ছে আবার যখন আমি দেখছি যে আমার উন্নত প্রযুক্তি নেই আমার সরকারের যে শিল্প এবং কৃষির যে নীতিটি দুর্বল রয়েছে তখন গিয়ে দেখা যাচ্ছে শুধুমাত্র জনসংখ্যা নয় এগুলোর জন্য আমার যে উৎপাদন রয়েছে সেগুলো কমে আসছে আমাদের আজকের যে আলোচনাটি ছিল সেটি মূলত এটি নিয়েই যে আমাদের ম্যালথাসের তত্ত্বের সমালোচনা ম্যালথাস তত্ত্ব এবং জনসংখ্যার সাথে জনসংখ্যা এবং উৎপাদন একত্রিত হয়ে কিভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে কখনো আবার অর্থনৈতিক উন্নয়ন ঘটায় আমাদের সামগ্রিক আলোচনা মূলত আজকে এগুলো নিয়েই ছিল পরবর্তী লেকচারে আমরা কেংসাস এবং সুমফ্রিটিয়ারের তত্ত্ব নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকো ধন্যবাদ